এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে দুপুর 3টে আর আমরা আছি এখন প্রাগে। আজকে সকালবেলা 8:30 নাগাদ আমরা ওয়ারসো থেকে বেরিয়েছি আর আমাদের জার্নি ফ্লাইটে ছিল, সো 1 ঘন্টা মতো টাইম লেগেছে ফ্লাইটে। আর আমরা এসে পড়েছি প্রাগে, এখানে আমাদের 3 দিন থাকার প্ল্যান আছে। সমস্ত ডিটেইলস আমরা তোমাদের সাথে শেয়ার করব। কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পরে ভিডিও আসার জন্য, আর আমাদের বিয়ের ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। চেক রিপাবলিক শেনজেন কান্ট্রির আওতায় থাকায় আমাদের আলাদা করে কোনো ভিসার অ্যাপ্লিকেশন করতে হয়নি। ইউরোপে শেনজেন কান্ট্রির লিস্টটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা চেক করতে পারো। এয়ার টিকিট আমরা আমাদের অ্যাপল ওয়ালেটে অ্যাড করে নিয়েছিলাম আগে থেকেই, তাই এখানে এয়ারপোর্ট থেকে আর আমাদের বোর্ডিং পাস কালেক্ট করতে হয়নি, এবং তার জন্য আমরা বেশ কিছুটা টাইম সেভ করতেও পেরেছিলাম। সিকিউরিটি চেকের পর আমরা ছুটলাম ব্রেকফাস্ট করতে। সকালবেলা তাড়াহুড়োয় আমাদের আজকে ব্রেকফাস্টটা মিস হয়ে গেছিল, তাই আমরা এয়ারপোর্টের ম্যাকডোনাল্ডস থেকে সেরে নিলাম আজকের ব্রেকফাস্ট। এখানের এই সেলফ অর্ডারিং কিওস্কটা বেশ ইন্টারেস্টিং, কোনোরকম হিউম্যান ইন্টারাকশন ছাড়াই অর্ডার কমপ্লিট হয়ে যায়। ব্রেকফাস্টের পরেও হাতে বেশ কিছুটা সময় থাকায় আমি এই ডিউটি ফ্রি শপগুলো একটু ঘুরে ফিরে দেখলাম। পোল্যান্ডের অফিসিয়াল এয়ারলাইন হলো লট। এটা আমাদের লটে ফার্স্ট টাইম ট্রাভেল। আমাদের দুজনের যাতায়াত মিলে টিকিট পড়েছিল প্রায় 400 ইউরোর মতো। ওয়ারসো শহরকে বিদায় জানিয়ে আমরা পাড়ি দিলাম মেঘের রাজ্যে। যদিও সেদিন মেঘলা ছিল, তাও ওপর থেকে ওয়ারসো শহরটাকে দেখতে খুব সুন্দর লাগছিল। ফ্লাইটে আমাদের সার্ভ করা হয়েছিল অ্যাপেল পাই আর স্পার্কলিং ওয়াটার, ওই ডাইলিউটেড সোডা ওয়াটার আর কি। রেগুলার ওয়াটার ছাড়াও এটা কিন্তু এখানে বেশ কমন। প্রায় 1 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম প্রাগের ভাসলাভ হাভেল এয়ারপোর্ট। প্রাগের এই এয়ারপোর্টটা মেন সিটি সেন্টার থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত, আর এখানেও ওয়ারসোর মতনই টাইম বাউন্ড টিকিট। আমরা 24 ঘন্টার টিকিট বুক করে নিয়েছিলাম 60 চেক রাউন্ড দিয়ে, ওই প্রায় 2.5 ইউরো। আর এখানে কিন্তু খালি টিকিট কাটলেই হয় না, সেটাকে ভ্যালিডেটও করতে হয়। এই যে অ্যারো সাইনটা আছে, এটাকে ভ্যালিডেটারের মধ্যে ঢোকালে এখানে একটা টাইম স্ট্যাম্প লেগে চলে আসে। এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার যেতে গেলে প্রথমে নিতে হবে বাস 119, নামতে হবে লাস্ট বাস স্টপে, আর সেখান থেকে পেয়ে যাব গ্রিন লাইনের মেট্রো, যেটা আমাদের ওল্ড টাউন পৌঁছাবে। মার্চ মাসের লাস্ট উইকে ঠান্ডা এখন অনেকটাই কমতে শুরু করেছে, চারদিকে গাছের নতুন পাতাও দেখা দিয়েছে। শহরের আউটস্কার্টসের এই চারদিকের পরিবেশটা বেশ সুন্দর লাগছিল। বাস থেকে আমরা নামলাম নাদ্রাজি ভিলেসলাভিন স্টপে, আর এখান থেকে আমরা M1 মেট্রো নিয়ে যাব মুস্তেক, অর্থাৎ ওল্ড টাউন। মেট্রো স্টেশনে ঢুকতেই সামনে ছিল টিকিট ভ্যালিডেশন মেশিন। আমরা 24 ঘন্টার টিকিট নেওয়ার জন্য আমাদের আর টিকিট ভ্যালিডেট করতে হয়নি। এই টাইমের মধ্যে আমরা যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট যতবার ইচ্ছা অ্যাভেল করতে পারব। চেক ভাষায় মুস্তেক শব্দের অর্থ হলো লিটল ব্রিজ। এই মেট্রো স্টেশনটি বানানোর সময় 15th century একটা ব্রিজের ধ্বংসাবশেষ পাওয়া যায়, সেটি এখনও মেট্রো স্টেশনে ডিসপ্লে করে রাখা রয়েছে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গুগল ম্যাপ দেখে আমরা হাঁটা শুরু করলাম আমাদের এয়ারবিএনবির দিকে। ওল্ড টাউনের বেশ কাছাকাছি অবস্থিত ছিল আমাদের এয়ারবিএনবি। এটা হলো ওয়েনসেসলে স্কোয়ার, এখান থেকে মিনিট 10 মতো হাঁটলেই আমরা পৌঁছে যাব আমাদের এয়ারবিএনবি। আর এটা হলো প্রাগের সেই ফেমাস অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। 15th century বানানো এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক প্রাগ শহরের অন্যতম মূল ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আর এটা হলো টিন চার্চ। মিডিভাল পিরিয়ডে শহরে ঢোকার বিভিন্ন গেট থাকত, এবং সেই গেটের মধ্যে পাউডার গেট ছিল অন্যতম একটা। এখানে মেনলি গান পাউডার স্টোর করে রাখা হতো, এবং সেই থেকেই নাম হয়েছে পাউডার গেট। চারিদিকের আর্কিটেকচার দেখে মনে হচ্ছিল হঠাৎ করে যেন আমরা মিডিভাল পিরিয়ডে এসে গেছি। রাস্তায় পড়ল এই প্যালাডিয়াম মল, ঠিক করলাম আজকের লাঞ্চ আমরা এখান থেকেই করব। ঘুরতে ঘুরতে
আমরা মলের টপ ফ্লোরে পৌঁছে গেলাম, আর এখানেই রয়েছে ফুড কোর্ট। আর বাকি সমস্ত মলের মতোই এখানেও ছিল প্রচুর অপশনস, কিন্তু আমরা ডিসাইড করেছিলাম আমরা ওই দিন বার্গার কিং থেকেই খাব, তাই অর্ডার করে নিলাম কিছু বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ। আর এই হলো আমাদের অ্যাপার্টমেন্টের রুম ট্যুর। এই অ্যাপার্টমেন্টটা বুকিং করার মেন কারণ হলো এটার লোকেশন আর এর সুন্দর ভিউ। একই সাথে জানলা দিয়ে আমরা প্রাগ কাসল আর টিন চার্চ দূরে দেখতে পাচ্ছিলাম। হাতে রয়েছে মাত্র 3 দিন, এই 3 দিনের মধ্যেই গোটা শহরটা আমাদের ঘুরে দেখতে হবে। আর ওল্ড টাউনে থাকার দরুন সব কিছু ছিল ওয়াকিং ডিস্টেন্সে, আর কিচেন থেকে ওয়াশরুম সব কিছু ছিল সুন্দরভাবে গোছানো। এয়ারবিএনবি বুক করার এটাই সুবিধে, যখন খুশি চটজলদি কিছু বানিয়েও নেওয়া যায়, আর বাকি চা কফি তো আছেই। এরপর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম শহরটাকে ঘুরে দেখতে। এরপর আমরা এগিয়ে চললাম ওল্ড টাউন স্কোয়ারের দিকে, যেটা আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে ওই 10 মিনিটস মতো। রাস্তায় পড়ল সেই পাউডার গেট, পাউডার গেটকে ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম ওল্ড টাউন স্কোয়ার। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। 15th century বানানো এই ক্লক শুধু সময় নয়, সান, মুন, আর্থ এবং জোডিয়াক কনস্টেলেশনের রিলেটিভ পজিশনও দেখায়। আর সবথেকে বড় ব্যাপার, এটি যখন বানানো হয়েছিল তখন মানুষের বিশ্বাস ছিল সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটি বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং পরে রিনোভেশন করা হয়। আর প্রত্যেক ঘন্টায় এরম একটা শো হয়ে থাকে। অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক দেখার পর আমরা ওল্ড টাউন স্কোয়ারের আশপাশটা ঘুরতে লাগলাম। উইকেন্ডে আসায় বেশ ভালোই ভিড় এখানে, আর সামনেই ইস্টার, এখন ঠান্ডাটাও অনেকটাই কমে গেছে। এছাড়া ইস্টার ডেকোরেশনও দেখতে পেলাম, আর চারপাশে লোভনীয় সব স্ট্রিট ফুডের দোকান তো আছেই। এরপর আমাদের ঘোরার প্ল্যান ছিল সেন্ট নিকোলাস চার্চ, তবে আজ বন্ধ হয়ে যাওয়ায় ভেতরে যাওয়া আর হলো না, তাই বাইরে থেকেই আর্কিটেকচারটা উপভোগ করতে হলো। এবার আবার ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম সেই টিন চার্চের সামনে। বলে রাখা ভালো, এই টিন চার্চের আদলেই কিন্তু ওয়াল্ট ডিজনি স্লিপিং বিউটি সিনেমার কাসলটা ডিজাইন করেছিল। সামনেই এই পোডিয়ামটায় উঠতেই দেখলাম একটা লাইভ কনসার্ট চলছে। আমরা দাঁড়িয়ে কনসার্টটা বেশ কিছুক্ষণ উপভোগ করলাম। গুগল ম্যাপ বরাবর আমরা এবার এগিয়ে চললাম মিউনিসিপ্যাল লাইব্রেরি অফ প্রাগ। এটাই আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেখানে আছে ইনফিনিটি বুক টাওয়ার। এখানের কোনো এন্ট্রি ফি নেই। লাইনে প্রায় 20 মিনিট দাঁড়ানোর পর আমাদের টার্ন এলো সামনে দাঁড়িয়ে ছবি তোলার। 8000-এরও বেশি বই দিয়ে তৈরি এই টাওয়ারের উপরে আর নিচে দুটো মিরর দিয়ে এই ইলিউশনটা তৈরি করা হয়েছে। ইউটিউবের বিভিন্ন ট্রাভেল ব্লগ দেখে রিসার্চ করে আমরা নিজেরাই আমাদের আইটিনারিস প্ল্যান করেছিলাম, সেই মতো গুগল ম্যাপের লোকেশন আগে থেকে সেভ করে রেখেছিলাম। এরপরের ডেস্টিনেশন প্যাটানোস্টার লিফট, যাকে এলিভেটার অফ ডেথও বলা হয়ে থাকে। আগেকার দিনের ইউরোপিয়ান শহরে এই ধরনের লিফট প্রায়ই দেখা যেত, কিন্তু এখন আস্তে আস্তে মেনটেন্যান্স আর সার্ভিসিংয়ের অভাবে এগুলো বিলুপ্ত হতে চলেছে। এই লিফটের বিশেষত্ব হলো এর কোনো স্টপ বাটন অথবা দরজা থাকে না, চার যেরকমভাবে যেই ফ্লোরে ওঠার বা নামার দরকার সে সেইভাবে এখানে উঠে পড়ে।
আর লোভ সামলাতে না পেরে আমিও উঠেই পড়লাম। এরপর আমরা শহরের ওয়েস্টের দিকে হাঁটা লাগালাম ব্লাতভা নদীর উদ্দেশ্যে। ব্লাতভা চেক রিপাবলিকের সবচেয়ে বড় নদী আর এটা প্রাগ শহরের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে। নদীর ধারটা এত সুন্দরভাবে বাঁধানো, এখানে প্রতিদিন প্রচুর লোক সময় কাটাতে আসে। আর আমরাও আমাদের পছন্দ মতো একটা স্পট খুঁজে নিয়ে বেশ কিছুটা সময় স্পেন্ড করলাম এই নদীটার দিকে তাকিয়ে। কথায় বলে ব্লাতভা নদীর সৌন্দর্য উপভোগ করার বেস্ট টাইম হলো সানরাইজ অথবা সানসেটে। যেহেতু এখন সানসেট হতে চলেছিল তাই আমরা সুযোগটা আর মিস করলাম না। এরপর আমরা এগিয়ে চললাম চার্লস ব্রিজের দিকে। প্রাগের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো এই চার্লস ব্রিজ। 1357 এই ব্রিজের কনস্ট্রাকশন শুরু হলেও প্রায় 50 বছর লাগে এই ব্রিজটির কনস্ট্রাকশন কমপ্লিট করতে। বলিউড হলিউডের বিভিন্ন মুভিতে আমরা এই চার্লস ব্রিজকে দেখেছি, যার মধ্যে স্পাইডারম্যান ফার ফ্রম হোম, মিশন ইম্পসিবল আর হিন্দি সিনেমার মধ্যে রকস্টার জব হ্যারি মেট সেজল অন্যতম। সারা পৃথিবী থেকে হাজার হাজার ট্যুরিস্ট এখানে সারা বছর ঘুরতে আসে। আমরাও বেশ কিছুক্ষণ এই চার্লস ব্রিজের ওপর দাঁড়িয়ে ব্লাতভা নদীর সৌন্দর্য উপভোগ করলাম। ব্লাতভা নদীর ওপর সবচেয়ে পুরনো এই চার্লস ব্রিজ প্রাগ ক্যাসেল এবং ওল্ড টাউন ও তার পার্শ্ববর্তী এরিয়াকে কানেক্ট করে। এটি 24/7 ওপেন থাকে এবং কোনো এন্ট্রি ফি নেই। আর এটা হলো সেন্ট জন অফ নেপুমক স্ট্যাচু, আর তার নিচে রয়েছে রাব অ্যান্ড উইশ স্ট্যাচু। কমন বিলিভ অনুযায়ী এইখানে যদি টাচ করে উইশ করা হয় এক বছরের মধ্যে সেই উইশ ট্রু হয়। আমরাও এই চান্স হাতছাড়া করতে চাইলাম না, তাই চটজলদি এভাবে উইশ করে নিলাম। চার্লস ব্রিজ থেকে কিছুটা দূরেই হলো বাস স্ট্যান্ড। আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে কিছুক্ষণ ওয়েট করলাম আর তারপরে আমাদের বাস চলে এলো। যেহেতু আমরা ফুলের পাস নিয়েছিলাম তাই আর আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়নি। বাস 194 রুটটা ওল্ড টাউন হয়ে আমাদের এয়ারবিএনবির দিকে যায়, আর সেইভাবেই আমাদের এই বাসে ওঠা। আস্তে আস্তে যতই সন্ধে নামছিল ততই প্রাগের রাস্তাগুলো যেন আরও সুন্দর হয়ে উঠছিল। বাস থেকে বাইরেটা দেখতে বেশ ভালোই লাগছিল। 20 মিনিটের মধ্যে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছিলাম। তারপরে এক কাপ চায়ে চুমুক দিয়ে আমরা এনজয় করতে থাকলাম সানসেটটা। এখন বাজে 9টা আর আমরা বেরিয়েছি ডিনার করতে। আমাদের এয়ারবিএনবির ওনার যিনি আছেন উনি আমাদের একটা রেস্টুরেন্ট সাজেস্ট করেছেন, তো আমরা এখন যাচ্ছি ওই রেস্টুরেন্টটায়। তো দেখা যাক কি খাওয়া হয় আজকে। বাট আনফর্চুনেটলি আমাদের রিজার্ভেশন করা ছিল না, আর তাই জন্য আজকে আমাদের ওখানে খাওয়া হলো না। তো দেখা যাক, কালকে আমরা আবার একবার ট্রাই নেব। রাত 9টার মধ্যে এখানের বেশিরভাগ রেস্টুরেন্টই বন্ধ হয়ে যায়, তাই অগত্যা আমাদের আবার আসতে হলো এই প্যালাডিয়ামে। এখানের ফুড কোর্টেই আবার আমাদের সারতে হলো আজকের ডিনার। আর এইবার আমরা বাগেটিয়া বুলেভার্ড ট্রাই করব ঠিক করলাম। এটা KFC বা ম্যাকডোনাল্ডসের মতনই একটা ফুড চেইন, আর এদের স্পেশালিটি হলো বিভিন্ন ধরনের বাগেট। হাতে রয়েছে আরও 2 দিন, আর কিভাবে আমরা বাকি 2 দিন ঘুরলাম সেটা আমরা শেয়ার করব আমাদের নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।